আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। বিএনপির ঢাকায় গণসমাবেশ নিয়ে পুরো পরিস্থিতিটা এখন কিন্তু বেশ ঘোলাটে হয়ে গেছে। ঘোলাটে বললাম কেন, দেখুন আমরা যদি ধারাবাহিকতাটা খেয়াল করি, প্রথমে বিএনপি চাইল আমরা নয়াপল্টন চাই, সরকার বলল নয়াপল্টন দেওয়া যাবে না, আপনারা সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করেন। বিএনপি রাজি হলো না, তারা বলল যে কোনো কিছু বিবেচনাতেই তারা নয়াপল্টনেই জনসভা করবেন। সাত তারিখে মানে বুধবার এটা নিয়ে বিএনপির সঙ্গে নয়াপল্টনের সামনে পুলিশের সংঘর্ষ হলো, একজন মারা গেল। মারা যাওয়ার পর দিন পুলিশ বলতেছে যে এই বিএনপি অফিসে অনেক বোমা পাওয়া গেছে, অনেক কিছু পাওয়া গেছে, এটা তারা ক্রাইম জোন হিসেবে ডিক্লেয়ার করল। বৃহস্পতিবার মানে গত রাতে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার যে আছে তার সঙ্গে মিটিং হলো। মিটিংয়ের সিদ্ধান্ত হলো জনসভার স্থান নিয়ে, সিদ্ধান্ত ঠিক না, একটা মোটামুটি একটা সমঝোতা হলো যে কমলাপুর স্টেডিয়াম এবং বাংলা কলেজ মাঠ, মিরপুরের বাংলা কলেজ মাঠ, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, রাতে তারা পরিদর্শন করবে এবং যেটা হয়। এ পর্যন্ত দেখে আমরা গত রাতে সাধারণ মানুষ আসলে কি ভাবছি তার উপর একটা জরিপ করি। সেই জরিপে আমাদের প্রশ্নটা কি ছিল, আমাদের প্রশ্ন ছিল যে পুলিশের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের সর্বশেষ বৈঠকের পর নতুন দুটি বিকল্প স্থানের নাম পাওয়া গেছে। এই দুটি স্থান হচ্ছে কমলাপুর স্টেডিয়াম ও মিরপুরের বাংলা কলেজ মাঠ। গণসমাবেশের স্থান হিসাবে আপনার বিবেচনায় বিএনপির কোনটি পছন্দ করা উচিত, এই ছিল আমাদের প্রশ্ন। জাস্ট পাবলিক কি ভাবছে এটা দেখার জন্য কিন্তু আমরা কাল রাত 11টার দিকে আমরা এই জরিপটার আয়োজন করি আমার পেজে। সকাল পর্যন্ত প্রায় 9000 মানুষ এতে তাদের মতামত দিয়েছে। এই 9000 মানুষের মধ্যে আমাদের অপশন ছিল তিনটা, একটা ছিল কমলাপুর স্টেডিয়ামে করা উচিত, আরেকটা ছিল বাংলা কলেজ মাঠে করা উচিত, আরেকটা ছিল নয়াপল্টনেই করা উচিত, আরেকটা ছিল জনসভা না করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা উচিত। জনসভার দরকার নেই, জাস্ট ঘোষণা করে দেবে নেক্সট তাদের কী প্রোগ্রাম আছে। এটাতে আমরা কেমন মতামত পেয়েছি, আমরা 9000 লোকের মতামত পেয়েছি। 9000 লোকের মতামতের মধ্যে সবচেয়ে বেশি 63% মানে মতামতদানকারী বলেছেন যে নয়াপল্টনেই জনসভা করার চেষ্টা করা উচিত, আর 28% লোক বলেছেন কমলাপুরের স্টেডিয়ামে করা উচিত, আর 5% লোক বলেছেন কোনো জনসভাই করার দরকার নেই, জাস্ট কর্মসূচি ঘোষণা করে দিলেই হয়। আর সবচেয়ে কম মাত্র 4% লোক বলেছেন যে বাংলা কলেজ মাঠে করা উচিত। এই ছিল আমাদের এই জরিপের ফল। তারপর কাল্লাতে আরও কী ঘটনা ঘটেছে সেটা আপনারা সবাই জানেন, সে প্রসঙ্গে আমি একটু পরে আসছি। এই জরিপের সঙ্গে সঙ্গে আমি যে কথা বলতে চাই যে কিছু মতামত দিয়েছে অনেকে, দর্শকরা জরিপের ভোটও দিয়েছে এবং কিছু মতামতও দিয়েছে। আমি এরকম কিছু মতামত আপনাদেরকে পরে শোনাতে চাই, তাহলে আপনি বুঝতে পারবেন মানুষটি কী ভাবছে। মোয়াজ্জেম হোসেন নামে একজন লোক লিখেছেন, সরকার চায় সোহরাওয়ার্দী, বিএনপি চায় পল্টন, জায়গার চেয়ে সমাবেশ গুরুত্বপূর্ণ, এমন অবস্থায় কমলাপুর স্টেডিয়াম বেটার। এমটিসি ম্যাম লিখেছেন, বিএনপি শুড নট স্টার্ট নাটক লাইক রুলিং পার্টি, দে শুড ডিসাইড হুইচ দে সাপোজ টু ডু, ইফ নয়াপল্টন নট দে অ্যাবল টু এনশিওর হোয়াই দে টক অ্যাবাউট ইট টু মাচ, মকবুল লাইফ হ্যাজ এ ভ্যালু, বিএনপি শুড রেসপেক্ট মকবুল স্যাক্রিফাইস। মানে উনি বলছেন যে বিএনপি যা আসলে চেয়েছে তাদের সেখানে স্থির থাকা উচিত। আর ওয়ার্ক স্টেশন, এটা বোধহয় তার চ্যানেলের নাম, উনি লিখেছেন
ইটস আওয়ার কনস্টিটিউশনাল রাইট টু ডেমনস্ট্রেট বিএনপি শুড স্টিক টু নয়াপল্টন। নাহিদ খান লিখেছেন, আই থিঙ্ক ইটস টেকটিক্যাল গেইন ফর বিএনপি, কমলাপুর ইজ নট ফার অ্যাওয়ে ফ্রম নয়াপল্টন। রিয়াজুল হক লিখেছেন, রাজনীতির নেতার উপর আল্লাহ ভরসা, ওনারা ভালো বুঝবেন, সবর করেন, আল্লাহ সবরের ফল দিবেন ইনশাল্লাহ। রবিউল ইসলাম রবিউল আলম সরকার লিখেছেন, পল্টনেই হবে জনসভা। চাইল্ড লাইফ লিখেছেন, একটা জিনিস বুঝলাম, ফকুল একটা আহাম্মক, এক একবার এক এক কথা বলে। সোহেল আহমেদ লিখেছেন, জায়গা পরিবর্তন মানে বিএনপির পরাজয় মেনে নেওয়া, পল্টনের ব্যাপারে অনড় থাকা উচিত। হামিদা আক্তার লিখেছেন, বিএনপি ফ্লপ। শামিমারা লিখেছেন, সমাবেশ করাটা বেশি জরুরি, আর সাথে শর্ত জুড়ে দেওয়া উচিত সকল নেতার মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং সকল নেতাকর্মীদের ঢাকায় ঢুকতে দিতে হবে। রফিক আলম লিখেছেন, আপনারা এখন সুর নরম করছেন কেন? পুলিশ ব্যারিকেড উঠিয়েছে বিদেশি চাপে, তার মানে তারা সেখানে থাকার আর সাহস পাচ্ছে না। আমরা সমবেত হচ্ছি পল্টনে, আপনারা নেতারা যেখানে খুশি সেখানে যান, আমরা কর্মীরা পল্টনে জনসভা করব, রক্ত আমরা দিয়েছি, সিদ্ধান্ত আমাদের। মিস্টার নুরুল আমিন লিখেছেন, বিদেশি চাপে পুলিশ যেমন নমনীয় হয়েছে, তেমনি দলের উচিত সহনশীলতা দেখানো। বিএনপি কতটা সহনশীলতা দেখাবে তাও বিদেশিরা নজরে রাখছে, উগ্রতা নয়, পুরো শহরব্যাপী জনতার আনন্দ মুখর উপস্থিতি, আওয়ামী লীগের নৈতিক পরাজয় হবে ইনশাল্লাহ। ফজলুর রহমান লিখেছেন, পল্টনের ব্যাপারে অনড় থাকা উচিত, তবে মিরপুর বাংলা কলেজ কিংবা মালসি মাঠ, মালসি কোনটা মানে কালসি মাঠ হবে, মাঠ নিরাপদ মনে করলে সমস্যা নাই। আওয়ামী লীগ মাঠ পাবে তাদের ইচ্ছা মতো, বিএনপি মাঠ পাবে তাও আওয়ামী লীগের ইচ্ছা, এক দেশের দুই আইন। ইমরুল কায়েস লিখেছেন, ঢাকা যেহেতু দুই ভাগ, তাই দুই প্রান্তে দুইটা সমাবেশ চাই, উত্তরে বাংলা কলেজ, দক্ষিণে কমলাপুর স্টেডিয়াম, কোনো সমাবেশে গোলযোগ হলে দায় নেবে সরকার। এই ছিল মোটামুটি মতামত, আপনি বুঝতে পারছেন মানুষ কি ভাবছে। এখন এই যে ইমরুল কায়েস সাহেবের প্রত্যাশা, এই দুইটা সমাবেশ হোক, একটা কমলাপুরে একটা বাংলা কলেজে, দুইটা সমাবেশ করছেন, এটা তো আবদার। আবদার কেন বললাম, এর মধ্যে কিছু ঘটনা ঘটেছে। গতকালকে বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস দুজনকেই পুলিশ যার যার বাড়ি থেকে মধ্যরাত্রের পরে রাত তিনটার দিকে ধরে নিয়ে এসেছে জিজ্ঞাসাবাদ করবে বলে। এত রাতে বয়স্ক দুজন লোককে কেন ধরে আনা হলো? জিজ্ঞাসাবাদ কি সকালে করা যেত না? তাদের বাড়িতে বসে জিজ্ঞাসাবাদ করা যেত, ডিবি ওখানে ধরে আনতে হবে কেন? এটা কি দাপট দেখানো? আমি বুঝতে পারি না। এবং এটা কি মানবিক হলো? আমার কাছে তাও এই লোকগুলো তো সম্মানিত লোক, এরা একসময় মন্ত্রী ছিলেন, এরা দেশে রাজনীতি করেন, ঠিক আছে আপনারা মনে করেছেন আনবেন, এনেছেন, সারারাত ডিবি অফিসে রেখেছেন বাকি সময়। সকালবেলা আমাদের ডিবি প্রধান কি বলছেন সেটা শুনেন। আমাদের ডিবি প্রধান সকালে বলেছেন যে, মোহাম্মদ হারুন রশিদ, উনি বলেছেন যে বিএনপিকে যদি বিএনপি যদি মিটিং করতে চায় তাহলে তাদেরকে বাংলা কলেজ মাঠেই করতে হবে। মানে উনি একদম পরিষ্কার বলে দিয়েছেন বাংলা কলেজ মাঠ ছাড়া আর কোথাও না। ডিবি প্রধানের এ ধরনের কথা বলাটা আমার কাছে কেমন একটু অসঙ্গত লাগলো, কারণ মিটিংটা হচ্ছিল ডিএমপি কমিশনারের সঙ্গে, ডিএমপি কমিশনার বরাদ্দ দেবেন, ডিবি প্রধান এ ধরনের সিদ্ধান্তটা কী করে দিলেন আমি বুঝতে পারলাম না। উনি বলে দিয়েছেন বাংলা কলেজের মাঠে ঘুরতে হবে। এই ব্যাপারে বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু একটা কথা বলেছেন, বললেন যে কমলাপুর স্টেডিয়াম ছিল তাদের প্রথম পছন্দ, তবে আজ ডিবি প্রধান কমলাপুর স্টেডিয়াম সমাবেশের জন্য উপযুক্ত নয় বলে জানালেন, মানে কমলাপুর করা যাবে না এটা জানাচ্ছেন ডিবি প্রধান। আসলে না সব মিলিয়ে একটা এলোমেলো পরিবেশ চলছে। একটা কথা আমরা মাথায় রাখতে চাই, বিএনপি একটি রাজনৈতিক দল, আওয়ামী লীগ যেমন রাজনৈতিক দল, বিএনপিও একটা তেমনই রাজনৈতিক দল আমাদের সাধারণ মানুষের কাছে অন্তত পক্ষে। কে ক্ষমতায় আছে, কে ক্ষমতায় ছিল, কে ক্ষমতায় থাকবে এটা তাদের ব্যাপার, কিন্তু আমরা সবসময় চাই যে পুলিশ বাহিনী দুটো রাজনৈতিক দলের সঙ্গে একই আচরণ করবে। কিন্তু গত দু তিন দিনে যা ঘটল তা কি আমাদের সেই প্রত্যাশাকে সমর্থন করে? যারা পুলিশ বাহিনীতে আছেন তাদেরকেও আমরা এই প্রশ্নটাই করি যে আপনাদের আচরণটা,
আপনার কাছে কি মনে হয়, আপনারা কি দুই দলের প্রতি একই আচরণ করতে পারছেন? অথবা যারা বিদেশে থাকে, অথবা যারা বিদেশি রাষ্ট্রদূত দেশে আছে, অথবা যারা আমাদের দাতা সংস্থা, অথবা যাদের সমর্থন না হলে আমাদের দেশ চলে না, তারা এটাকে কিভাবে দেখছে? কারণ তাদের দেখা না দেখার উপর অনেক কিছু কিন্তু নির্ভর করে, দেশের অর্থনীতি নির্ভর করে। প্রিয় দর্শক, এ পর্যন্ত আজকে, আবার কথা হবে। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।